আজকের দোহারের এই মহানায়কের জন্য একটি জোরদার করতালি হবে। করোনা উত্তর সময়ে আমরা আজকে যে অসাধারণ অনুষ্ঠান দেখলাম সেজন্য গান বাংলাকে ধন্যবাদ, তাপস ভাইকে ধন্যবাদ। আসলে এখানে আসতে আসতে এবার আমি বুঝতে পেরেছি, পূর্ণিমা বলছিল ও দোহারে জমি কিনতে চায়, ও ঠিক করেছে ও নাকি দোহারেই থেকে যাবে। আপনারা কি বলেন? থাকবো তাহলে কি দোহারে জমি কিনবো? রাস্তার দুধারের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখে পূর্ণিমার মনেও ইচ্ছে হয়েছে সে ধরনের একটা রেস্টুরেন্ট করতে চায় এখানে। ঠিক আছে, আমি দুহারবাসীকে বলছি যদি আমার নসিবে থাকে তাহলে এখানে একটা জায়গা জমি কিনে সুন্দর একটি রেস্টুরেন্ট দেব, আর আপনাদের সবাইকে আসতে হবে। আচ্ছা পূর্ণিমা, তুমি যখন কোথাও যাও তখন পুরো জিনিসটা কিন্তু আলোকিত হয়ে যায় তোমার আলোক ছটায়, কারণ তুমি সুন্দরী, তুমি রূপসী, সেই সাথে তুমি অসম্ভব ট্যালেন্টেড। থ্যাঙ্কস। এই যে সৌন্দর্য, এর রহস্যটা কি বলতো? সবাই আমাকে জিজ্ঞেস করছিল আস্তে আস্তে যে পূর্ণিমা আপু কেন এখনো এত সুন্দর। এখনো বলতে মানে অনেক দিন ধরেই তো দেখছে তোমাকে সবাই, অবাক হয়ে যায়। আমার দর্শকরাই বলে দেবে আমি এখনো কেন সুন্দর, বলেন আপনাদের ভালোবাসায়। তাদের সেই ভালোবাসার কথাটা আমাকে কানে কানে বলেছে, আমি কি বলবো? বলবো সবার পক্ষ থেকে, ওরা আমাকে শিখিয়ে দিয়েছে। ওরা বলল যে আমরা তো আমাদের মনের কথা পূর্ণিমা আপুর সামনে গিয়ে খুলে বলতে পারি না, আপনারা তো পাশাপাশি থাকেন, আপনারা একটু বলবেন আমাদের পক্ষ থেকে। কি বলেছে? ওরা বলছে আমি তোমাকে ভালোবাসি। আমিও আপনাদের সবাইকে ভালোবাসি, আপনাদের সবার জন্য আমাদের অফুরন্ত ভালোবাসা। এই ভালোবাসার টানে আজকে আমরা এখানে এসেছি এবং আগামীকালও আমরা এখানে আসব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের অনুষ্ঠান দেখার জন্য, কিন্তু আজকে এই মঞ্চ কাঁপানোর জন্য আরো দুজন রয়ে গেছেন। আমাদের পায়রাতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট যেটা উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনপ্রিয় শেখ হাসিনা, আপনারা জানেন সারা দেশ এখন শতভাগ বিদ্যুতায়ন হয়ে যাচ্ছে, বিদ্যুতের আওতায় আমরা চলে আসছি শতভাগ, কোথাও আর বিদ্যুৎ বাকি থাকবে না। এখন এই আমার পাংখার কি হবে, কারণ গ্রামগঞ্জে তো আগে মায়েরা বোনেরা পাংখা বোনাতো বিভিন্ন কিছু দিয়ে, আবার সুতা দিয়ে বানাতো, পাখি আর্ট করতো, ফুল আর্ট করতো, আবার কবিতা লিখতো, যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মরে। এখন তো সেই পাংখা হারায় যাচ্ছে, আগে মায়েরা বাচ্চাদেরকে বাতাস দিতে দিতে, স্বামীকে বাতাস দিতে দিতে সারা রাত নিজের ঘুম হারাম, এখন কি আর লাগে, কত আরাম করে দিয়েছে শেখ হাসিনা। পাংখা এখন এই গানেই পাংখা আছে, এই মিউজিয়ামে থাকবে আর কি। পাংখা সবার গাইতে হবে, ঠিক আছে? ¶¶